সো কমার্শিয়াল মুভিতে একটু ইন্টিমেট সিন থাকে এবং নাচতে গাইতে হয়, সেটাতে ওর কোনো প্রবলেম আছে? আক্ষেপ করে বলেছেন যে ডিজিটাল ভাইবে যাদের ফ্যান ফলোয়ার বেশি, ইউটিউবার যারা খুব অন্য ফরম্যাট থেকে এসেছে পপুলার, তাদেরকে হুট করে বসে দেওয়া হচ্ছে। তোমার মত আরেকবার, ডিজিটাল ভাইবে যারা ফ্যান ফলোয়ার বেশি, 2-3 লাখ ফলোয়ার, মোস্ট পপুলার ইউটিউবার, তাদেরকে অ্যাজ এ হোস্ট, অ্যাক্টরের পজিশনে, হোস্টের পজিশনে বা কালচার বিভিন্ন সেকশনে তাদেরকে খুব দারুণভাবে এবং খুব চড়া সম্মানের সাথে বসানো হচ্ছে, পেশাদারিত্বের জায়গায় এটা একটা বড় বাধা কিনা? আমি মনে করি না, মনে কর আমি একদমই মনে করি না। কারণ যদি তারা ভাইরাল হয়ে থাকে ভালোভাবে, তাহলে সারা তারা দীর্ঘস্থায়ী হবে, নাহলে ক্ষণস্থায়ী জিনিস তো কিছুদিন পরে চলেই যাবে, আমার সেটা নিয়ে টেনশন করার কি আছে? আচ্ছা, কিন্তু পেশাদারিত্বের জায়গায়, পেশাগত জায়গায় এটা একটা অপমান না? যেহেতু ডিজিটালি আসলে সবাই অনেক বেশি আটকানো, আটকানো মানে কি, আমরা তো সারাক্ষণ আসলে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলো নিয়েই থাকছি, তো সে কারণে যেহেতু ডিজিটালি তাদের ফলোয়ার্স বেশি, তো তাদের দিয়ে ডিজিটাল কন্টেন্টটা তৈরি করার একটা প্রবণতাটা বেশি থাকে, কারণ তাদেরকে ইউটিলাইজ, সেটা মার্কেটিং দিক থেকে তারা চিন্তা করছে। এখন মার্কেটিং দিক থেকে যদি তারা বেনিফিটেড হয় তাহলে ঠিক আছে, আর যদি তারা বেনিফিটেড না হয় তারা তো আবার ঠিক জায়গাটিতে ফিরে আসছে। তো সবাই তো এক্সপেরিমেন্ট করতে চায়, এক্সপেরিমেন্ট করে যদি সেটা কাজে দেয়, কাজ হচ্ছে, তখন তারা, কারণ কাজ হচ্ছে তাদেরকে নিয়ে যারা আসলেই ভালো করছে, কেউ যে ভালো বের হয়ে আসছে না তা তো না। যেমন আমি হৃদি শেখের কথা বলবো, শি ইজ ডুইং ভেরি গুড, খুব ভালো করছে, তো সেরকম যদি আমরা কাউকে পাই কেন নয়। থ্যাংক ইউ। ওর সাথে দিনে কত ঘন্টা কথা বলো? কার সাথে? ওর সাথে। ওর সাথে? আচ্ছা, দিনে অনেক ঘন্টা, অনেক ঘন্টা। মোস্টলি উই টক অ্যাবাউট, আমরা একসাথে মুভি দেখা বা টিভি সিরিজ দেখাটা খুব এনজয় করি, আমাদের সময়টা বেশিরভাগ সময় ওভাবেই কাটে বাসায়। হ্যাঁ, খুব, দুজনই দুজনের কাছ থেকে অনেক বেশি। আমার কোনো একটা কাজ যদি আসে, হ্যাঁ, কোনো একটা অবশ্যই রিসিভ করি, কারণ দুজনেই দুজনের প্রতি রেসপেক্টটা, মিউচুয়াল রেসপেক্টটা আছে বলেই তো জিজ্ঞেস করি, জিজ্ঞেস করি যেহেতু, তাহলে রিসিভটা করারও তো ক্ষমতা থাকতে হবে, জিজ্ঞেস করি তো রিসিভ করার জন্য। না, ইন্টারফেয়ার এখন যদি আমি একটা কিছু করতে চাচ্ছি, আমি খুব আগ্রহী কিন্তু সে আমাকে বলছে না আমি তোমাকে এটা করতে দিব না, সেটাতে ইন্টারফেয়ারেন্স বলা হয়, সেটার ক্ষেত্রে হচ্ছে কি একটা কিছু চাপিয়ে দেওয়ার কথা বলা হয়। কিন্তু আমি তো, আপনি তো সেই প্রশ্নটি করেননি, আপনি বলেছেন যে আমি জিজ্ঞেস করি কিনা যে আমি এটা করবো কিনা, আপনি জিজ্ঞেস করেছেন যে আমি জিজ্ঞেস করি কিনা, আমি বলি কিনা যে ডিসিশনের ক্ষেত্রে হেল্প চাই কিনা, তো ডিসিশনের ক্ষেত্রে হেল্প চাই এবং সেটা দুজনেই দুজনের কাছে চাই। এবং আমাকে যদি কোনো কিছু করতে মানা করা হয় বা আমিও যদি কোনো কিছু করতে মানা করি, তাহলে আমি এটা ওভাবে বলি যে আসলে এটা এই নেগেটিভ, এটা কনস, এগুলো প্রস এন্ড কনস তো দেখতে হবে, তো সেটা নেগেটিভ সাইডগুলো হচ্ছে কি এরকম, সো এই জন্য আসলে না করলে ভালো হয়, বাট ডেফিনেটলি আমি কোনো কিছু জোর করে, জোরপূর্বক চাপিয়ে দিব না, আমার উপরেও কোনো কিছু জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয় না। ঝগড়া কেমন করো? অনেক। হ্যাঁ, খুব ছোট ছোট বিষয় নিয়ে, আমার আমার রাগ অনেক বেশি, আমার রাগ অনেক বেশি, আমি রাগলে অনেক বেশি রেগে যাই। শুরু শেষ কোনটাই তুমি থাকো না? না, শুরু শেষ, শেষে 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 আমি থাকি, শুরুতে বেশিরভাগ সময়ই, মানে শুরুটাও হয়তো আমার দিক থেকে হচ্ছে, কিন্তু আমি ছোট ছোট ভুল হলে, ছোট ছোট জিনিস নিয়ে আমার কিছু রাগটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, দুজনে বলো যে আসলে প্রেম করাটা খুব ভালো জিনিস, প্রেম করাটা মানে কেন ভালো সেটা বলবো দুলাই নে, পজিটিভ দিক বলবো। আচ্ছা, আমি সবসময় মনে করি যে তাকেই ভালোবাসা উচিত যার সাথে আসলে লাইফটাকে এনজয় করা যায়, যার সাথে লাভ ব্যাপারটাকে ফান মনে হয়, যে ইটস ফান টু বি ইন লাভ,
এই ব্যাপারটা যখন মনে হয় তখনই আসলে সেই প্রেমটা দীর্ঘস্থায়ী হয় এবং তখনই আসলে সম্পর্কটা খুব সুন্দরভাবে একসাথে চলে। এবং ভালোবাসা জরুরি, কারণ হচ্ছে ভালোবাসা ছাড়া আসলে বাস করাটা খুব কঠিন। তো আমরা যতই বলি না কেন, হয়তো বা একটা সময় গিয়ে টায়ার্ড হয়ে যাই যে আর কত ভালো লাগছে না। হ্যাঁ, একটা দায়িত্ববোধ চলে আসে একটা সময় গিয়ে, তো সম্পর্কে দায়িত্ববোধ আসেই, যে একে অভ্যেস না দায়িত্ববোধ বলবো আমি, যে একের প্রতি একে অন্যের প্রতি যেই রেসপন্সিবিলিটিসগুলো থাকে সেই রেসপন্সিবিলিটিসগুলো পালন করতে করতে একসময় মনে হয় যে আর কত, একটু যদি এখন যদি রেসপন্সিবিলিটিসগুলো না থাকতো তাহলে আমি আরও অনেক বেশি ফ্রি হতে পারতাম, আমি আরও অনেক কিছু করতে পারতাম, এরকম মনে হয় যে হয়নি কখনো বা মনে যে হয় না তা না। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে যখন আমি আই সি মাই ফিউচার সেলফ, তখন মনে হয় ফিউচারে আসলে ভালোবাসার একজন মানুষ যে পাশে আছে, সে যে তার সাথে যে দীর্ঘ একটা পথ চলে ফিউচার পর্যন্ত এসেছি, সেই ফিউচার সেলফটাকে দেখলে তখন আবার মনে হয় যে না, ভালোবাসাটা তো খুবই জরুরি। আচ্ছা, কিন্তু শোবিজ ওয়ার্ল্ড বা সেলিব্রিটি লাইফে অনেকে বিষয়টা বলতে চায় না, বা একটু প্রেম করলেও একটু টক শোতে বা লাইভ শোতে বলতে চায় না, ডিজায়ার পয়েন্টের ছেলে ফ্যানরা কমে যায়, এই ধরনের একটা আশঙ্কা থাকে। তোমার কি মনে হয় না এই ভয়টা ভীতিটা জাগে না? ভয় ভীতি না, এটা হচ্ছে কি পার্সোনাল ডিসিশন, এক একজনের এক এক রকম। ভয় ভীতি থেকে আমার মনে হয় না সবাই ডিসিশনটা নেয় যে আমি আমার পার্সোনাল লাইফের কথা, ক্যারিয়ারের দিকে তাকিয়ে আসলে আমি কারোর সাথে সম্পর্কে আছি নাকি সম্পর্কে নেই সেটা বলতে চাই। আজকে যদি আমি বলি, হ্যাঁ রাখে, সেটা হয়তো বা তাদের ব্যক্তিগত ডিসিশন, হাজব্যান্ড ওয়াইফের ভিতর হয়তো বা একটা ব্যক্তিগত ডিসিশন যে তারা এই বিষয়টা জানাতে চাচ্ছে না, এটা সম্পূর্ণ যার যার জায়গা থেকে ব্যাপার। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আজকে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে আসলে আমি ম্যারিড কিনা, আমার ম্যারিড ব্যাপারটা যদি আমার ক্যারিয়ারে ইম্প্যাক্ট ফেলে, তার মানে আমি আসলে এখন পর্যন্ত কিছুই করতে পারিনি। কারণ যেটাই হয়েছে লাইফে, যে ভুলগুলো হয়েছে সেখান থেকে আমি নতুন কিছু শিখেছি, তো সেখান থেকে আমার একটা শিক্ষা পাওয়া হয়েছে, রিগ্রেট কেন করব। প্রচুর প্রশ্ন আসছে সিনেমার বিষয়টা, কবে সিনেমায় শাকিব খানের সাথে দেখতে চাই, এটা প্রশ্ন মনে সব পাঁচ এক প্রশ্ন করে ফেলেছে, ভুলে যাব মানে এই এই বিষয়ে এই পয়েন্টে তুমি। শাকিব খান তো নাম্বার 1 নায়ক ইন বাংলাদেশ। হ্যাঁ, আমার ভক্তরা আমাকে শাকিব খানের নায়িকা হিসেবে দেখতে চায়, আই এম সরি, দেখা হবে না। আই এম এ ফ্যান অফ শাকিব খান, বাট আমি কমার্শিয়াল ফিল্ম করতে চাই না, একদমই না। নাচ গান ভিত্তিক ফিল্ম করার কোনো ইচ্ছা আমার নেই। আমি উপস্থাপন, আমি আমার মিডিয়ায় যতদিন আছি আমি শেষ পর্যন্ত উপস্থাপনাই করতে চাই। ইমেজগত সমস্যা সংকটে পড়বে নাকি? ইমেজগত না, আমি আমি নিজের উপরে আমার বিশ্বাস অনেক বেশি। তানভীর ভাই আজকে থেকে 10 বছর আগের মারিয়ার সাথে না, ইগনোর করা না, যারা করছেন সেটা তাদের ইচ্ছা থেকে তারা করছেন। আই ডোন্ট ওয়ান্ট টু ডু এনি কমার্শিয়াল ফিল্ম, আই ওয়ান্ট টু কন্টিনিউ মাই ক্যারিয়ার বিং আ হোস্ট, এটা আমার পার্সোনাল ডিসিশন। এখন তারা করছেন সেটা তাদের পার্সোনাল ডিসিশন, তারা করতে চায়, তাদেরকে ছোট করে কথা বলো না, তা আমরা কেন সিনেমা দেখতে চাই তাদেরকে যদি ছোট করি? বিনোদনমূলক পুরোপুরি নাচ গান নির্ভর, হ্যাঁ হ্যাঁ, আর একটা হচ্ছে যে গল্প নির্ভর চলচ্চিত্র। গল্প নির্ভর চলচ্চিত্র হলে ব্যাটে বলে যদি মিলে তাহলে হয়তো বা কোনোদিন করা হতেও পারে, কিন্তু তারপরেও মারিয়া উপস্থাপনা থাকবে। শাকিব খান আর ফিল শুভ, শাকিব খান আরিফিন শুভ, দেন সাইমন। তুমি তুমি বললে যে ঠিক আছে গল্প ভিত্তিক, সর্বশেষ এই ধরনের কোন ছবিতে দেশে বা দেশের বাইরে যদি তুমি কাজ করতে পারলে খুব ভালো, মানে এটা এই এই ছবির অফার পেলে আমি করতাম, কোন ছবি? Very tough question, that's a toughie. Na desher to bujhte perechi, Lady Bird, I have watched a movie Lady Bird koyekdin age,
এই মুভিটা যদি আমাকে করতে বলতো না আমি খুব খুশি হতাম যে আমাকে মুভিটা করতে বলেছে। আমার আমার খুব পছন্দের একটা ফিল্ম এটা, লেডি বার্ড। আমার মেয়েটার ক্যারেক্টারটা খুব পছন্দ হয়েছে। হ্যাঁ সেটা শখ বলতে পারেন, প্যাশন বলতে গেলে প্যাশনটা তো উপস্থাপনাই শখ থেকে করি, এবং দর্শকদের যে চাহিদা আছে সেই জায়গাটা থেকে সিনেমা তো আসলে এরকম করে হয় না, সিনেমা এরকম করে হয় না, নাটক তো রেগুলার হচ্ছে। সিনেমা এই আয়নাবাজি কিংবা মনপুরা, হ্যাঁ, বা কিংবা ব্যাচেলর, এই মুভিগুলো না বছর অনেক বছর পর পর আসে, হ্যাঁ, সেটা তো রেগুলার আসে না। নাটকের ক্ষেত্রে যেমন আমি ক্যারিয়ারের শুরুতে কিছু নাটক শখ করেই চেষ্টা করেছি যে আসলে আমাকে কেমন লাগে, ক্যারিয়ারের শুরুতে থাকে না অনেক এক্সপেরিমেন্ট করা যে আসলে আমি কোন জায়গাটা, সেই সময়টাতে করেছি। কিন্তু তারপরে একটা সময় এসে নিজেকে মনে হয়েছে যে না, আসলে অল্প কিছু করেই, কিন্তু চার পাঁচটা নাটক করে আমি মনে করেছি যে এটা খুবই কষ্টের কাজ। হ্যাঁ, কষ্টের কাজ কি কেন, কারণ হচ্ছে কি আমি আসলে এনজয় করছি না, আমার এনজয় আমার উপস্থাপনা করতেই ভালো লাগছে। নাটক করতে গিয়ে আমার মনে হচ্ছে অভিনয় মানুষ অভিনেতা অভিনেত্রীরা এত কষ্ট কীভাবে করেন, এত ধৈর্য আল্লাহ তাআলা তাদেরকে কোথা থেকে দেন যে তারা ভোর ছয়টা থেকে রাত এগারোটা বারোটা কোনো দিন সারা রাত না ঘুমিয়েও চার পাঁচ দিন টানা শুটিং করছে, এই 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 শক্তিটা তাদের কাছে কোথায় আসে। পরে আমি চিন্তা করে দেখলাম, নিজেকে মিলিয়ে দেখলাম, আমি উপস্থাপনার ক্ষেত্রে তো আমি সেটাই করি, তখন তো আমার কষ্ট মনে হয় না। ভালো লাগার বিষয়টা খুব ইম্পর্টেন্ট। এখন যদি সবচেয়ে প্রিয় কোনো অভিনেতার সাথে জুটি বাড়তে বলা হয়, তোমার গল্পটা তো সব পছন্দ হলো, অপশন দেওয়া হলো কাকে? মানে নাটকের নাটকে এ সময়ের বললে সিয়াম, সিয়াম, হ্যাঁ, সিয়ামের সাথে আমি অলরেডি একটা কাজও করেছি গত বছর, যে নাটকটা অলরেডি খুব পপুলার হয়েছে, দাম্পত্য, তৌকির আহমেদের ডিরেকশন ছিল তো। সে চঞ্চল ভাইয়ের সাথে আমার কাজ করার খুব ইচ্ছে, যেটা না নাটকেই, ফিল্মে হলে তো চঞ্চল ভাই তো সবসময়ই ডিফারেন্ট কিছুই করে, কথাই নেই যদি ফিল্ম হয়। চঞ্চল ভাই যেই যেই কাজটাই নেয় না কেন, প্রত্যেকটা কাজে কিন্তু তার একটার থেকে একটা ডিফারেন্ট, ফিল্ম এখন পর্যন্ত তিনি যা করেছেন প্রত্যেকটাই কিন্তু ডিফারেন্ট করেছেন, তো সেক্ষেত্রে তো অবশ্যই আলাদা ব্যাপার। নাটক আসলে একটা করা হচ্ছে, সো কমার্শিয়াল মুভিতে একটু ইন্টিমেট সিন থাকে এবং নাচতে গাইতে হয়, সেটা তো ওর কোনো প্রবলেম আছে? হ্যাঁ, নাটকে নাটকে হাত ধরলেই তো ঝামেলা হয়ে যায়। He cannot stand me with any guys. কোনো ছেলে ফ্রেন্ড কেও সহ্য করতে পারে না, মেয়ে ফ্রেন্ডও সহ্য করতে পারে না মাঝে মাঝে, এইবার বলে। ক্লিয়ার, আমার আর প্রশ্ন নাই, প্রশ্ন হারিয়ে ফেলেছি। সো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে সেই সম্পর্কে মতামত জানান, বেল বাটনে প্রেস দিয়ে সংযুক্ত থাকুন এবং আপনি নিজে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে।